উত্তরের জনপদের জেলাগুলোতে প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আমেজ। সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে কুড়িগ্রাম ও গাইবান্ধা সহ বিভিন্ন জেলা। শীতের আগাম বার্তা কুড়িগ্রামে। জেলায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.5 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন স্থানে মানুষের দৈনন্দিন কার্যক্রমে প্রভাব পড়েছে কুয়াশার কারণে। যানবাহনগুলো চলছে ধীর গতিতে। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভল চন্দ্র সরকার জানিয়েছেন, জেলা জুড়ে কুয়াশা থাকলেও শীতের তীব্রতা কম, তবে ডিসেম্বরের প্রথম থেকেই শীতের তীব্রতা বাড়তে পারে। এদিকে গাইবান্ধায় সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গ্রামীণ জনপদ। ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, করতোয়া নদীর অববাহিকা ও চরাঞ্চলে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কুয়াশার দাপটে সূর্যের আলোর দেখা মেলে না। এতে স্কুলগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের স্বাভাবিক কাজে প্রভাব পড়তে শুরু করেছে।